গোটা কায়নাত এই উম্মতের গোলাম ছিল। এই আল্লাহ, আমাদের যে চলতে চলতে যা কিছু ছিল শেষ হয়ে গেছে, 300 জন সাথী, সামনে আমাদের খাবার কিছু নেই, কি হবে? তো দরিয়া থেকে কিছু ব্যবস্থা বলছে, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, দাঁড়াও মানে ঠিক আছে, এরা পা তুলেছে, এগিয়ে যাবে আল্লাহর রাস্তায়। আল্লাহ পাক দরিয়ার মাছকে বলেছে, উঠে ডাঙ্গায় পড়, এদের পায়ের কাছে পড়, পায়ের কাছে পড়। ভাই ও মাস্টার কী নাম, হাদিসে পাকের মধ্যে কী নাম এসছে? আর ভাই বলেন না, সবাই তো আমরা একই ক্লাসের ছাত্র। কী নাম ভাই মাস্টার? হ্যাঁ, আম্বার। কী নাম হাদিসে পাকের মধ্যে? আল্লাহর নবী সালাসান বলছেন, ও মাস্টার নাম ছিল আম্বার। দরিয়া থেকে উঠে এরা বড়শি, জাল, ওসব কিচ্ছু করতে হয়নি। এই আল্লাহ, আমরা ভুকা, 300 জনের জামাত, কী হবে? তা বলে দাঁড়াও, এই মাছ উঠে পড়। তা দুরাকার নফল পরে হাত তুলেছে, মাছ এসে ডাঙায় পায়ের কাছে। 300 জনের জামাত 18 দিন, হিসাব করে দেখবেন, দুবেলা যদি হয় 3 × 18 = 54, 5,400, দুবেলা করে যদি খায় তো 11,000। 11,000 লোক এই মাছটা খেয়েছে, সাহাবাদের জামাত রাদিয়াল্লাহু মাসমাইনদের। খোদার কসম, 100 ভাগের 1 ভাগ খেতে পারেনি। মাছটা কত বড় ছিল! হর মখলুক, দুনিয়ার হর মখলুক এই উম্মতের গোলামি করে দেখিয়ে দিয়েছে আল্লাহ পাক, যতদিন তোমরা আল্লাহর হুকুমের উপরে নিজের জীবনকে চালিয়েছিলে। ওই জন্য জীবন দুটো, রব চাহি আর মন চাই। রব চাই যদি চলো জীবন ধন্য হবে, মন চাই যদি চলো জীবন বরবাদ হবে দুনিয়ায় আর আখেরাতে। ওই দিন নিজের চোখে আজাবকে দেখে কাঁদতে কাঁদতে রক্তের নদী বয়ে দেবে, নদী বইয়ে দেবে, তোমার ওই রক্তের নদীতে নৌকো চলবে। দয়ার নবী শুনিয়েছেন আমাদের, ও আমার প্যারা উম্মত, উম্মতিয়ে শুনে নাও, ওই রক্তের দরিয়ার কান্নার বিনিময়েও তিল পরিমাণ দয়া আল্লাহ দেখাবেন না। জীবনটাকে বানিয়ে নাও, জীবনটাকে বানিয়ে নাও, কাটিয়ে দিও না, দুনিয়াও বরবাদ হবে আখেরাতও বরবাদ হবে। ওই জন্যই ভালো করে জিনিসটা বুঝি, এই উম্মতকে আল্লাহ মালের বিনিময়ে ইজ্জত দেবার ওয়াদা করেনি, আমালের বিনিময়ে আল্লাহ ওয়াদা করেছিলেন। আহসানু আমালা, জীবনের আমালকে সই করে নাও। এই কারণে আজ তো যে আমাদের এই মাদ্রাসায় দেখবেন কতগুলো সিসিটিভি লাগিয়ে রেখেছে, এ সেদিন, আর বাকি দুনিয়া ওলা সেই দিন। আমাদের নবী, আমাদের আল্লাহ আজ থেকে 1400 বছর আগে জানিয়ে দিয়েছে, বি কেয়ারফুল, যা করছো, মায়ের পেট থেকে বেরিয়ে এসে টোয়া, আমি ফেরেশতাকে বলেছি গো অন স্টার্ট, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। এ দুনিয়ার বড় হুঁশিয়ার, বড় ঠাটবাটওয়ালা, বড় চালাকি জাননেওয়ালা, একটু অন্তর আমার কথাটা শুনে নাও, তারপরে মন যাচাই করে যাও। কি কি সিসিটিভি সেই দিন আবিষ্কার করলে! আমি যেদিন তোমাকে মায়ের পেট থেকে বের করেছি না, দুই কাঁধে দুই ফেরিস্তাকে দিয়েছি সিসিটিভি চালাবার জন্যে, আর যে দুই ফেরিস্তা চালায়, কেরামান আর কাতিবিন, এদের পরিচয় বলবো, এদের সেকেন্ডের জন্য, সেকেন্ড সেকেন্ডের জন্য এদের চোখে কখনো তন্দ্রা আসে না। কি কাজ এদের বলে দেব, কি কাজ আল্লাহ শুনিয়ে দিয়েছে, আল্লাহ শুনিয়ে দিয়েছে, বিমা কানুই একসেবুন, দুনিয়াতে যা যা আমাল করেছ, ভালো অথবা মন্দ, আইদার গুড অর ব্যাড, ভালো মন্দ যা যা করেছো, ইচ অ্যান্ড এভরি অ্যাক্টিভিটিস ইন ওর লাইফ হ্যাজ বিন নোটেড বাই দিস টু অ্যাঞ্জেলস অ্যান্ড দে আর কল্ড কেরামান অ্যান্ড কাতিবিন। এ ডান কাঁধে লিখনেওয়ালার নাম যিনি লেখেন সমস্ত ছবি সমেত, এ সিসিটিভি বড় মজবুত। এই শীতের রাতে রাত 2টার সময় লেপ মুড়ি দিয়েও তুমি যদি ভাবো যে ওনাকে আল্লাহ কি কোনোদিন সুযোগ দেবে না, আমি দেখিয়ে নেব, দেখে ছাড়ব, তো তোমার এই চিন্তা, এই ভাবনাটুকু এই বাপা কাদের ফরিস্তা নোট করে লিখছে, নোট করে নিচ্ছে, কেয়ামতে দেখানো হবে। দুনিয়ায় যেমন দেখিয়েছি কি, স্যার তো বাঁ হাতে খাচ্ছেন ডান হাতটা, তো স্যার জবাব দিচ্ছে সার্ভেন্টকে, না এটা দেখছো না, এটা আজ বছর 2.5 ধরে এটা বেকার হয়ে আছে, স্যারের বাঁধ দিয়ে চামুচে, খুব দামি চামচ প্লেট ডিজেতে ডিশে বাঁধ দিয়ে তুলে তুলে খাচ্ছে, তো নকর জিজ্ঞেসে স্যার এটা
তো নিশ্চিত স্যার এটা তো বলছে দেখো না এটা অকেজো হয়ে গেছে, আজ বছর আড়াই ধরে এর মধ্যে কিছু নেই, কোনো প্রাণ নেই, লাইফহীন, লেস অফ লাইফ, এটা প্রাণহীন। আল্লাহ দেখিয়ে দিয়েছে, ভালো করে দেখে নাও। ওকে জিজ্ঞাসা করো, সারে হাত হাত তো আসমান থেকে জবাব দিচ্ছেন, ও হাত তোমার কিন্তু কথা শুনে আমার, আমি ওর পাওয়ার সিজ করে নিয়েছি। ওই রকম যদি চোখের পাওয়ার সিজ করে নিই তো এইভাবে এইভাবে চলতে হবে, একটা পায়ের পাওয়ার যদি সিজ করে নিই তো লেঙ্গড়িয়ে লেঙ্গড়িয়ে জীবনভর চলতে হবে। হ্যাঁ আল্লাহ দেখিয়ে দিয়েছে, সব কিছু তোমার, কথা শুনে আমার, যাকে যা বলি, এই চোখকে যদি বলি দৃষ্টিশক্তি খতম করে দে তো খতম করে দেবে, চলত শক্তি আর খতম করে দে, সে যেই হোক আর যাই হোক, গাছতলায় হোক আর পাঁচতলায় হোক, আমি যদি হুকুম করি তোমারই অঙ্গ প্রত্যঙ্গ যা আমি দিয়েছি এমনি দেয়নি, হাত দিয়েছি এখানে সেট করে বডির সঙ্গে, এ হাতের উপরে হুকুম করেছি কোথায় ধরবে আর কোথায় ধরবে না, এ চোখ বানিয়ে এখানে সেট করে দিয়েছি, কোরআনে করিমে জানিয়েছি কতটা দেখবে কতটা দেখবে না, এ কান দিয়েছি কোনটা শুনবে কোনটা শোনা চলবে না, এ পা দিয়েছি চলার জন্যে কোথায় যাবে কোথায় যাবে না, দিল আর দেমাক দিয়েছি ভাববার জন্যে কোনটা ভাববে আর কোনটা ভাববে না, আমি ব্যবহারের পদ্ধতিও সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছি। আজ যদি অনুগত না হও তো আমি এর পাওয়ারকে সিজ করলে জীবনভর লেঙ্গড়িয়ে লেঙ্গড়িয়ে অন্ধ হয়ে হাতড়িয়ে হাতড়িয়ে এ হাত থাকাতে এদিকে বোঝা বইয়ে বইয়ে জীবনভর চলতে হবে। তো গেল দুনিয়ায়, কিয়ামতের মাটি ফিরে আসো, ওই দিন বাকিটা বুঝে যাবে আমি কার সামনে কার জমিনে দাঁড়িয়ে তিরিয়েছি। আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম, আমি কাল তোমাদের সবার ঝুপড়িওয়ালা কুরসিওয়ালা সবার জবানে আমি তালা লাগিয়ে দেব, নান ওয়ান ক্যান সে এনিথিং, কারো কিচ্ছু বলার হিম্মত থাকবে না, তালা লাগিয়ে দেব, তালা লাগিয়ে দেব, এখানে মোহর লাগিয়ে দেব। ওয়াতু কাল্লে মুনা আইদিহিম, তোমাদের হাত ওই দিন আমার সঙ্গে কথা বলবে, ওই যেমন ক্যাসেট এটা ওটা কথা বলে না, তো ওই দিন তোমাদের হাত আমার সঙ্গে কথা বলবে, এ হাত বলো তো তো আমার সঙ্গে। ওয়া তাশাদু আর জুলুহুম, তোমাদের পা আমার সামনে দাঁড়িয়ে সাক্ষী দেবে, কী ব্যাপার, বেমা কানু এক সেবন, যা যা তোমরা দুনিয়ায় করেছিলে। এই জন্য দোস্ত একটু ভালো করে দিনটাকে যদি না বুঝি, আল্লাহ পাকের কুদরতকে যদি না চিনি, চিনতে চেষ্টা না করি, জীবনটা সত্যি বলছি এতটা বরবাদ হয়ে যাবে যে এই বরবাদির জন্য রক্তের কান্না কাঁদলেও এর কোনো সুধার নেই, সংশোধন নেই, যার জন্য এই দুনিয়া সেলফ রেক্টিফিকেশন, জীবনটাকে বানিয়ে নাও, একে বরবাদির রাস্তায় নিয়ে যেও না। তো আল্লাহ কাল এক একটা অঙ্গকে জিজ্ঞাসা করবে, হাত অত কাল্লে মুনা অতাশাদু আর জুলুহম, পা সাক্ষী দেবে, আমি জিজ্ঞাসা করব, ওই সময় ওই ব্যক্তি বলবে, এ হাত এ তুই কী করছিস, এ তুই কী করছিস, তোর মনে নেই ওই দিন একটা লোক তোর দিকে লাঠি তুলেছিল তোকে আঘাত করবে বলে, আমি তোকে বাঁচাবার জন্য কীভাবে তাড়াতাড়ি করে এইভাবে হাতটাকে তোকে সরিয়ে নিয়ে এসছি পিছনে, তোর এতটুকু ইয়াদ নেই স্মরণ নেই, তুই আজকের আমার ব্যাপারে সব। তো ওই হাত তখন বলবে, আমার বানানেওয়ালা আল্লাহ তোমার সঙ্গে সেট করে দিয়ে লাগিয়ে দিয়েছিল কিছু করার জন্য কিছু না করার জন্যে, তুমি তার কোনো পরোয়া করোনি, আমার বানানেওয়ালা আজ যখন জিজ্ঞাসা করেছে আমাকে যেখানে যে অবস্থায় তুমি ব্যবহার করেছ আমি সমস্ত রাত আজকের ফাঁস করে দেব। তখন কি করবেন, কথা সাধু আর জুলুহুম, তোমাদের পা আমার সামনে দাঁড়িয়ে সাক্ষী দেবে, তোমাদের চোখ আমার সঙ্গে কথা বলবে, তোমাদের কান আমার সামনে দাঁড়িয়ে কথা সমস্ত ফাঁস করে দেবে, সেদিন কোথায় যাব। এই জন্য দোস্ত আল্লাহ পাক একটা জীবন দিয়েছে আমাদের, জীবন দিয়েছেন যিনি আমাদের হায়াত দিয়ে পাঠিয়েছেন, আজ কত দুঃখের সঙ্গে একথা বলতে হয়, আজ আল্লাহর জমিনে দাঁড়িয়ে উন্নত মস্তকটাকে একটু ঝুঁকাবো আমাদের বড় লজ্জা করে, বিবেকে বাঁধে, বড় বিবেকে বাঁধে। আল্লাহ জানতে চাইছে কি হয়েছে তোমাদের, যে আমার সামনে তোমাদের উন্নত মস্তকটাকে ঝুঁকাও না, আমার ইজ্জতের কসম খেয়ে বলছি গোটা দুনিয়ার সমস্ত মখলুকের প্রাণী জগতের মাতাকে আমি নিচুর দিকে করে সৃষ্টি করেছি, একসেপ্ট ইউর সেলফ, শুধু তোমরা যারা মানুষ হয়ে গেছো আমার তরফ থেকে তোমাদের মাতাটাকে আমি স্টেট সিধা করেছি, কেন কেন
এই জন্যই এই উন্নত মস্তককে যতটা আমার কাছে নোয়াবে, ঝুকাবে, সেজদায় রাখবে, আমি আমার ইজ্জতের কসমকে বলছি তোমাদের ইজ্জত দিনবা দিন আমি বাড়াতে থাকব। দুনাম তোমার দুনিয়াতে তোমাদের ইজ্জতের বুলন্দি হবে, আর আখেরাতে যেদিন আমার কাছে ফিরে আসবে আমি আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলে দিয়ে তোমাদেরকে আমি আহ্বান জানাবো। এরই জন্য আল্লাহ আমাদের আজ পর্যন্ত দোস্ত কত দুঃখের কথা যে আমরা পুরুষ হই, আমরা মা বোন হই, আজ দুরাকাত নামাজ আমাদের এখনো বুঝে আসেনি। অথচ এই দুরাকাত নামাজে কি ছিল না বলেন, কি ছিল না? আমি শুধু অল্প একটু খালি বলি ভাই, নামাজের ভিতরে বাইরে কতটা ফরজ? ওলামায়ে কেরাম বলেন যে 7-6-13 ওই যে আহকামার কান 13টা। আচ্ছা এই 13টার মধ্যে শরীর পাক, কাপড় পাক আছে কি না? শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, শরীর পাক। তার মানে কোথাও যদি কোনো কিছু খারাপ জিনিস লাগে, কালি ঠালি ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিলাম, বাইরেরটা চকচকা হলো, শরীরের বাইরেরটা চকচকা হলো, ভিতরে যদি হারাম মাল ঢোকে তো শরীরকে পাক করার আসল প্রথম ফর্মুলা আল্লাহ পাক শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু হালালান তাইয়্যিবা। ও ইমানওয়ালা, ও দুনিয়ার ইমানওয়ালি, আমার হাবিবের উম্মত উম্মতিয়া, ভালো করে শুনে নাও, শরীরকে পাক করবার জন্যে পাক জিনিস খেও, কুলু খাও, হালালান তাইয়্যিব, যে জিনিসকে আমি হালাল পাক পবিত্র করেছি তোমাদের জন্যে। লা তাকুলুর রিবা, সুদ খাইও না, ওটা হারাম, হাররামার রেবা, এটা তোমাদের জন্য জায়েজ নয়, সুদ ঘুষ। তো আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন কি খেতে হবে আর কি খাওয়া যাবে না, শরীরকে পাক রাখবার, শুধু শরীরের ময়লা দামি সাবান দিয়ে একদম 2-3 বার লাগিয়ে চকচকা করে নিলাম, দামি অলিভ লাগিয়ে দিলাম, অলিভ অয়েল বা আরও কিছু, তো এটা বাইরেরটা পাক হলো, শরীরের ভিতরেরটা কি হবে বলুন তো? নামাজের জন্যে 13টা ফরজের একটা শরীরকে পাক করো, জাহির এবং বাতিন এই দুটো লাইনে পাক করো, হারাম মুখে দিও না, যা কিছু সৃষ্টি করেছে হালাল হিসাবে তা নাম ধরে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ইমানওয়ালা, ইমানওয়ালি, আমি তোদের আল্লাহ বলছি, ভালো করে শোনো, কুলু খাও, হালালান তাইয়্যিব, যা তোমাদের জন্যে জায়েজ করা আছে, শরীরকে পাক করবার জন্যে, পাক রাখার জন্যে, নয়তো চুরি করে, ধোকা দিয়ে, বাটপাড়ি করে, জুলুম করে, অন্যায় রাস্তা দিয়ে, যে কোনো অবৈধ রাস্তা, এক কথায় অবৈধ বহু রাস্তা আছে, জুলুম, ধোকা, মিথ্যা, প্রবঞ্চনা, সুদ, ঘুষ, এর একটা লোকমা ইমামুল আম্বিয়া আমাদের দয়ার নবী এই উম্মতকে কতটা পাক ও পবিত্র জীবন দিয়েছেন চিন্তা করেন। একটা লোকমা যদি এখানে দাও জিবে, আর জিবের রাস্তা দিয়ে যদি ভিতরে যায়, আমি তোমার নবী বলছি আজ থেকে 40 দিন নামাজ, রোজা, হজ, জাকাত, তসবি, তেলাবাদ, মাদ্রাসা, মসজিদ, এতিম, মিসকিন, বেওয়া যত পারো বিলাও, আমি ইমামুল আম্বিয়া তোমার নবী বলছি 40 দিন তোমার কোনো এবাদত আল্লাহর কাছে কবুল হবে না। ভাই কতটা এক থালাখানার বিনিময়ে, ভাই কতটুকু এক থালাখানা, এক লোকমা, এর রেজাল্ট এই, এর নতিজাই এ, কত খতরনাক, এ আমার উম্মত খবরদার, জুলুম থেকে বাঁচো, অন্যায় থেকে বাঁচো। হ্যাঁ, আল্লাহু লা ইয়াহদিল কাওমা যালিমিন, জুলুম করিও না, আমি আল্লাহ বলছি আমি তোমাকে হেদায়েত দেব না, জুলুম করেনওয়ালাকে কখনো আল্লাহ হেদায়েত দেয় না। আল্লাহু লা ইয়ুহিব্বুল ফাসাদ, আমার জমিনে ফাসাদ করিও না, বিশৃঙ্খলা আমি আল্লাহ পছন্দ করি না। আল ফিতনা তো আশাদ্দু মিনাল কাতাল, ফিতনা করিও না আমার জমিনে, এ লোককে জবাই করার চাইতে বড় অন্যায়। জীবন কতটা পাক সাফ হতে হবে, তো শরীরকে পাক করো, হারাম মাল বর্জন করো, যত রাস্তা আছে ধোকা, অন্যায়, জুলুম, সুদ, ঘুষ, এর থেকে শরীরকে পাক রাখার জন্যে হালাল মাল আল্লাহ দিয়েছেন, এ খাও, হারামে হাত দিও না। এক লোকমার বিনিময়ে 40 দিন কোনো এবাদত, মসজিদেই মসজিদেই মাদ্রাসায় 5 লাখ নেন আমার, আর মাল যদি হারাম, লোকমা যদি হারাম পেটে যায়, এ 5 লাখের কোনো বদলা নেই তোমার জন্যে। লা ইয়াদখুলুল জান্নাত, লা ইয়াদখুলুল জান্নাত,
জিসমুন গুদিয়া বিল হারাম, যার শরীর হারাম মালের দ্বারা তৈরি হয়েছে, নবী বলছে কোনোদিন জান্নাতে যাবে না। তো শুধু দু রাকাত নামাজকে ঠিক করবার জন্য শরীরটাকে শুধু পাক একটা ফরজ, কীরকমভাবে জীবনটা বলেন তো, জীবনটা কত পাক ও পবিত্র হবে, তমাম দুনিয়ার মানুষ দেখবে আর চোখের তারা বানাবে। সত্যি সত্যি আমাদের জজ সাহেব কলকাতার জজ সাহেব আব্দুর রহিম চৌধুরী ক্যালকাটা হাইকোর্টের ইয়ে ছিলেন, জজ ছিলেন, তারপরে এখান থেকে প্রমোশন হয়ে গেল এলাহাবাদ হাইকোর্টের চিফ জাস্টিস, প্রধান বিচারপতি, এলাহাবাদ হাইকোর্টের চিফ জাস্টিস। কুচবিহারে এসে আসানসোল থেকে আমাদের একটা ইস্তেমা ছিল সুটকাবাড়িতে, সুটকাবাড়ি এসে গল্প আমাকে কেচ্চা শোনাচ্ছে, মুজিবর ভাই এ তাড়াতাড়ি করে টিকিট কাটতে গিয়ে টিকিট কনফার্ম হয়নি, জেনারেল ডাব্বাই উঠে গেছে সাথীদের নিয়ে, আমরা চারজন ছিলাম, তিনজন বয়স্ক, টিটি বেচারা এলো, বললাম যে স্যার একটু দেখেন তো যদি আমাদের একটু ব্যবস্থা, এ তো সবাই অল দেয়ার এজেড পারসন, বয়স্ক সবাই 70-75 বছর বয়স একটু যদি, তো উনি বললেন যে ঠিক আছে আমি ব্যবস্থা করে দেবো 200 করে লাগবে। তাই না স্যার একটু দেখেন না, একটু বয়স্ক লোক তো, তাও 200 টাকায় 100 থেকে 50-50 থেকে নামতে নামতে আমাকে বললো 10 টাকা করে দিন আমি দিই ব্যবস্থা করছি। তা আমি আমাকে বলছে মুজিবর ভাই আপনি বলুন আমি জেনে শুনে অন্যায়টা কী করে করি, এটা তো নাজায়েজ রাস্তা, জীবন কতটা তৈরি হয়েছে, একটা বিইংয়ে জজ অফ দ্য সুপ্রিম কোর্ট, তাও আবার এলাহাবাদ হাইকোর্টের বিইংয়ে জজ অফ হাইকোর্ট, তিনি তখন এলাহাবাদ হাইকোর্টের চিফ প্রধান বিচারপতি, কিন্তু জীবনটাকে কী করে তৈরি করেছে বলুন তো, 10 টাকা ঘুষ দিলে 10 টাকা 4টা রিজার্ভেশন দিয়ে দেবে, বলছে যে না এটা আমার বিবেক মানল না, যে না একটু কষ্ট, একটা রাতের মশলা তো একটু কষ্ট করে যায়, কিন্তু জেনে সেই অন্যায়টা ঠিক হবে না, আল্লাহর কাছে ফিরে যেতে হবে না বলুন তো মজিবর ভাই, ফিরে যেতে হবে না। দ্বিতীয় একটা কেচ্চা শোনাচ্ছে, মানে এগুলো সত্যি, মানে শোনার অক্ষরে লেখে রাখবে, উনি গাড়ি নিয়ে অফিসে যাবে কোর্টে, ওনার বিবি সেজে গুজে তৈরি হয়ে আছে, তো যখন উনি ঘর থেকে বিল্ডিং থেকে বেরোচ্ছেন বিবি বলছে শোনো তুমি তো ওই অফিসে যাচ্ছ, ওই কোর্টে যাচ্ছ, তো ওই আমি একটু ডাক্তার দেখাবো ভাবছি, তো তোমার ওই রাস্তায় ওই যে ডাক্তারকে দেখাবো একদম হাই রোডের উপরেই, তো তুমি ওই রাস্তা দিয়েই না যাবে, তো আমাকে ওখানে ড্রপ দিও, নামিয়ে দিয়ে তুমি চলে যেও, আমাকে ওখানে নামিয়ে দিয়ে আলাদা করে তো আর রাস্তায় যেতে হবে না এদিক সেদিক, তুমি যে রাস্তা দিয়ে যাও ওই রাস্তায় ওই ডাক্তারের চেম্বার, একটু ডাক্তারকে দেখি আমি পরে চলে আসবো, তা তোমার গাড়িটাকে আমাকে নিয়ে যাও ওখানে নামিয়ে দিই, তুমি কোর্টে চলে যেও। আমাকে বলছে মজিবর ভাই আপনি বলুন তো, আমি তখন ওকে বললাম অনেকক্ষণ চুপ করে থাকতে হয়েছে, এ আল্লাহ এখনও কি তাহলে সত্যিকারের দিন আমাদের কাছে আসেনি, আমাদের বাড়িতে আমাদের ঘরে আমাদের পারিবারিক জীবনে সত্যি কি এখনও দিন আসেনি, আমার বিবি এটা আমি বুঝতে পারছি না কী করে সে এভাবে অ্যাপ্রোচ করলো, এই কথাটা ও কী করে আমাকে বললো। অনেকক্ষণ চুপ থেকে আমি এবারে বললাম হ্যাঁ গো তুমি এই কথাটা আমাকে বুঝে সুঝে বলছো, সত্যিকারে বলো না তুমি এই কথাটা আমাকে বুঝে সুঝে, তো ও একটু চুপ করে থেকে বলছে ও হ্যাঁ হ্যাঁ সত্যি তো বলার তো ঠিক আছে, তুমি যাও আমি একটা গাড়ি দেখি এখন আমি এখন চলে যাব। আমাকে বলছে মজিবর ভাই তুমি বলো, আপনি বলেন আমি যে গাড়িটা ব্যবহার করছি এটা সরকার আমাকে দিয়েছে সরকারি কাজের জন্য, আমার ওই গাড়িতে আমার বিবিকে নিয়ে যদি আমি রাস্তায় নামিয়ে দিয়ে চলে যাই কেয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে ও আব্দুর রহমান আব্দুর রহিম, উনার নাম জস আব্দুর রহিম শেখ আব্দুর রহিম, আমি ওই দিন কেয়ামতের ময়দানে আল্লাহকে কী জবাব দেবো, যদি বলে যে আব্দুর রহিম জস ওই তোমার বিবিকে গাড়ি দিকে যে নিয়ে গেছিলে তোমার ওই বিবির পার্সোনাল কাজের জন্য গাড়ি দিয়েছিল সরকার, জীবনটাকে কীভাবে তৈরি করেছে। তো আল্লাহ একটা জীবন যে নামাজ দুরাকাত, কী বুঝেছি আমরা দুরাকাত নামাজ পড়তে গিয়ে 13টা ভিতরে বাইরে ফরজকে ঠিক রাখতে হবে, একটা ফরজ শুধু, একটা ফরজ কি শরীরকে পাক রাখতে হবে, এ মানুষটা দুনিয়াতে কোথাও জুলুম করবে, অন্যায় করবে, ধোকা দেবে, বেইমানি করবে, বাটপাড়ি করবে বলুন না, সুদ খাবে, ঘুষ খাবে বলুন, যে আমি যদি শুধু একটা জায়গায় একটা ফরজকে যদি আমি ঠিক রাখতে না পারি আমার ইবাদত কেন, বাকি ইবাদত আমার এক লোকমার জন্য 40 দিন 40 ডেজ, দিস ইজ নট এ ম্যাটার অফ জোক, দিস ইজ নট এ ম্যাটার অফ জোক, এটা সামান্য জিনিস নয়, শুধু দুরাকাত নামাজকে সই করবার জন্যে। ফের দুরাকাত নামাজকে তৈরি করে একবার হাত উঠাও, কুল কায়নাতকে আল্লাহ হেলিয়ে দেবে, সালামের সালাম ফেরার পরে হাত উঠাও, ফের দেখো আল্লাহ তোমাকে দিয়ে কী করিয়ে দেয়, আল্লাহ দেখিয়ে দিয়েছে,
আল্লাহ দেখিয়ে দিয়েছেন, শুনিয়ে দেননি, আল্লাহ দেখিয়ে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন। ওই নামাজ কাজ আমরা কতটা বুঝেছি আমরা, আমাদের মা বোনেরা। ওলামায়ে কেরাম বলেন, হুজুর আকদাস সাল্লাহ সাল্লাম দুনিয়ার থেকে চলে যাচ্ছেন, মা এশার কোলে তার মাথা, মা এশা রাদিয়াল্লাহ আনহার কোলে তার মাথা, মাথা মোবারক হুজুর মা এশার কোলের। তো হুজুর সাল্লাম কিছু কথা বলার পরে ফের আস্তে আস্তে কথাগুলোর ভলিউমটা কমে গেল, ঠোঁট নড়ছে। মা এশা বলছে, আমি কি নিশ্চয়ই আল্লাহর নবী কিছু বলছেন? তো আমি আমার কানটাকে নবীজির মুখের কাছে নিয়ে গেলাম, মুখ মোবারকের কাছে, যাতে কথাগুলো আমি শুনতে পারি। তো ওই অবস্থায় যখন আমি আমার কানকে নবীজির মুখের কাছে নিয়ে গেছি, দেখি ওই অবস্থায় ফিসফিস করে বলছে। তখন আজরাইল দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিয়েছেন, এবারে রূপ আর তার আগের কেচ্ছা তো আরও বড় মর্মান্তিক, আরও বড় মর্মান্তিক। যে উম্মত আজ নবীজিকে ভুলে গেছি, মৌতের ওই সময় আজরাইলকে চোখে দেখেও তিনি আমাদের ভোলেননি। আজরাইল আলাইহিস সালাম হাত বাড়িয়েছে, হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারককে বার করবে, যখন একটু হাত বাড়িয়ে এইভাবে এই রকম করেছে, বুঝতে পাচ্ছে মৌতের কষ্ট কাকে বলে। বলছে, এই আজরাইল আমার একটা কথা, বাস একটা কথা। তো এই, হ্যাঁ বলুন। বলছে, এই আজরাইল এই রূহকে বার করতে গিয়ে যে কষ্টগুলো হবে, আর তমাম কায়নাতের আমার উম্মতের রূহ তুমি বার করবে, আর পুরুষ এবং মেয়ে ছেলে আমার উম্মত উম্মতিয়া এদের রূহ বার করতে গিয়ে ওদের যে কষ্টটা হবে, যত কষ্ট তারা পাবে, সমস্ত কষ্ট আমার উপরে চাপিয়ে দাও, আমার উপরে সমস্ত কষ্ট চাপিয়ে দাও, আর আমার উম্মতকে তুমি রেহাই করে দিও। রূহ যখন বার করবে তারা যেন আর কোনো কষ্ট না পায়, সমস্ত কষ্ট আমার উপরে মুসাল্লাত করো। কত বড় দয়ার নবী, মৌতের ওই টাইমেও আমাকে স্মরণ করেছে, আমি তাকে আজকের স্মরণে রাখতে পারিনি, ভুলে গেছি, ভুলে গেছি, ভুলে গেছি। তো এই অবস্থায় মা এশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি আমার কানকে হুজুরের, তো দেখি ফিসফিস করে দুটো কথা বলছে, দুটো ওই ইয়া রফিক আলা বলার আগে, এ আমার দোস্ত আমি যাচ্ছি, তার আগে ওই শেষ কথা দুটো আমি শুনেছি, একটা হচ্ছে নামাজ, একটা হচ্ছে গোলাম। এ আমার উম্মত, এ আমার উম্মত ইয়া, আমি দুনিয়ার থেকে চলে যাচ্ছি, তোমাদের জন্য রেখে যাচ্ছি, নামাজকে কখনো ছাড়িও না, নামাজকে কখনো ছাড়িও না, নামাজকে কখনো ছাড়িও না। নবীজির জীবনের বিদায়ের শেষ কথা, এ আমার উম্মত, আমি চলে গেলাম, তোমাদের জন্য রেখে গেলাম, এ নামাজকে কখনো ভুলিও না, এ নামাজকে কখনো ছাড়িও না। আজ উম্মতের অবস্থা, সমস্ত আমালের খবর, হজ, যাকাত, তসবিহ, তেলাওয়াত, দান, খয়রাত, আখলাক ওগেরা, সমস্ত আমালের খবর আল্লাহ জিব্রাইলকে দিয়ে পাঠিয়েছেন, শুধু একটা আমাল বাদ দিয়ে। আল্লাহ পাক যখন ইরাদা করেছেন আমি আমার হাবিবের উম্মতকে নামাজ দেব, তখন জিব্রাইলকে ডেকে বলেছে, একটা আমাল আমি আমার নবীকে তার উম্মতের কাছে পৌঁছাবার জন্য ইরাদা করেছি দেব। এ জিব্রাইল, সমস্ত খবর তুমি নিয়ে যেতে পারো, কিন্তু এ খবরটা তোমাকে দিয়ে পাঠানো মোনাসিব ঠিক হবে না, এটা তুমি নিয়ে যেতে পারবে না। আমার নবীকে আসমানে আমার কাছে, সাত আসমানের উপরে আমার কাছে নিয়ে আসো, একটা আমাল, সমস্ত আমালকে জিব্রাইলকে দিয়ে, মুসলমানের জীবনের সমস্ত আমালকে জিব্রাইলকে দিয়ে আল্লাহ পাঠিয়েছেন, এক্সেপ্ট সালাত, শুধু নামাজ বাদ দিয়ে। জিব্রাইল যাও, আমার নবীকে আসমানে আমার কাছে পৌঁছাও, আমি নিজে হাতে তাকে দেব, একটি আমাল, এই নামাজ। ওলামায়ে কেরাম বলছেন, স্বামী স্ত্রী মিলেছেন বলে হ্যাঁ, শরীর বলে নাপাক, এই অবস্থায় পানি তালাশ করছে দুজনে মিলে, পানি খুঁজতে খুঁজতে দেখে আর তিন চার মিনিট, দু তিন মিনিট দেরি করলে নামাজ কাজা হয়ে যাবে। শরীয়ত বলছে ওই অবস্থায় জমিন থেকে একটা মাটির শুকনো ঢেলা তোলো, তায়াম্মুম করে নাও, আর ওই অবস্থায় নামাজে দাঁড়াও, কবুল আল্লাহ করে নেবে, কিন্তু কাজা করার হুকুম নেই। পেশাব পায়খানা করেছে, পানি তালাশ করছে, পানি তালাশ করছে, কুলুক নিয়েছে, পানি খুঁজছে, পাক হতে হবে, পেশাব পায়খানা, পুরুষ হোক মেয়ে ছেলে হোক, করতে করতে দেখে আর একদম নামাজের শেষ সময় এসে গেছে, দুই তিন মিনিট, আর যদি আর একটু দেরি করি পানি খুঁজতে গিয়ে তো নামাজ কাজা হবে। শরীয়তের হুকুম, ওলামায়ে হযরত ওলামায়ে কেরাম কী বলছেন, শরীয়তের হুকুম, ওই অবস্থায় জমিন দিয়ে একটা মাটির ঢেলা তুলে নাও, তায়াম্মুম করে আল্লাহর ভয়ে ভীত হয়ে নামাজে দাঁড়াও, আল্লাহ কবুল করে নেবে। খবরদার, কাজার কথা মনে আনিও না।
মা তার বাচ্চা প্রসব করছে, মায়ের ভিতর থেকে একটা বাচ্চা তার কিছুটা অংশ বার হয়ে এসছে, কিছুটা অংশ বাচ্চার বের হয়ে এসছে, এখনো রক্ত আসেনি। শরীয়ত বলছে ওই অবস্থায় মায়ের হাতে একটা মাটির ঢেলা দাও আর তাকে বলো তায়াম্মুম করে নিয়ে উনি তো শুয়ে আছেন, চোখের ইশারায় যেন নামাজ পড়ে নেয়, উনি যেন কাজা না করেন। নামাজ, নামাজ এত বড় দামি আমাল আল্লাহ দিয়েছিল, আসমান জমিনকে হেলিয়ে দিতে পারে। আমার আপনার দুরাকাত নামাজ। মাকে বলো যে মা বাচ্চা প্রসব করছে, বাচ্চার কিছু অংশ বের হয়ে এসছে, এখনো খুন আসেনি, রক্ত আসেনি, এখনো তার জন্য নামাজ ফরজ। ওই অবস্থায় তায়াম্মুম করে নামাজ, অথচ সবাই জানি এবার আমরা আমাদের মা বোনেরা নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ, নামাজের একটা ফরজ দাঁড়ানো। তা বলে আমি যে দাঁড়াতে পারি না, মাথাটা চক্কর দেয়, তা বলে বসে পড়ুন। তা বলে আমি যে বসে পড়তে পারি না, পুরো শরীর কাঁপে, তা বলে শুয়ে পড়ুন। তা আমি যে শুয়ে এবারে অন্ততপক্ষে আল্লাহু আকবার বলে হাতটা তখন থেকে এতটুকু তুলতে হবে নিয়ত বাঁধবার জন্যে, তা আমি যে হাত নড়াতেই পারি না, শরীয়তের হুকুম ওই অবস্থায় হাত তোমাকে তুলে নিয়ত বাঁধতে হবে না, চোখের ইশারায় তুমি নামাজ পড়ে দাও, আল্লাহ কবুল করে নেবে। হায় হায় হায়, সেই উম্মত আজ নামাজ থেকে খালি হয়ে আছে। নামাজের হাদিস, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো আমার হাবিবের উম্মত উম্মতিয়া পুরুষ মেয়ে ছেলেদের জন্য আল্লাহর সঙ্গে মোলাকাত। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজকে মেরাজ বলা হয়েছে, কেন না মেরাজের ওই ওই রাতে আল্লাহ পাক নবীজিকে তার নিজের কাছে ডেকে নিয়েছিলেন সাক্ষাতের জন্যে। তো আমাদের দুই রাকাত নামাজ আমাকে আল্লাহর সঙ্গে মিলিয়ে দেবে। হাদিসে পাকের মধ্যে এসছে বান্দা বান্দিরা যখন যায় নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলার জন্য তৈরি হয়, আল্লাহ তখন ফরিস্তাকে বলে আয় ফরিস্তা আমার ওই বান্দার বান্দির মাঝখানে যে রহমতের পর্দাগুলো পড়ে আছে সব সরিয়ে দাও, আমি আর আমার বান্দার বান্দি আমরা এক হয়ে যাই। এ কত মামুলি কথা। আল্লাহ রসুল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ আমার উম্মত শুনে নাও, তোমরা যখন সেজদায় যাও ভালো করে ইয়াদ রাখিও তোমাদের এই মাথা আল্লাহর রহমতের দুই পায়ের মাঝখানে পড়ে। আল্লাহ কত কাছে আসে বলো, কত কাছে থাকে, কত কাছে। হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে দুশ্মনের সঙ্গে তলোয়ার নিয়ে মোকাবেলা হচ্ছে, আজকের মতো যে অ্যাটম ছোড়াছড়ি নেই, রকেট কামান ওসব, তো তলোয়ার দিয়ে লড়াই হচ্ছে দুশ্মনের সঙ্গে। আল্লাহর নবী ভাবলেন এই সময়ে নামাজের নিশ্চয়ই কোনো হুকুম আমাদের উপরে আল্লাহ পাক বর্তাবে না, কারণ দুশ্মনের সঙ্গে মোকাবেলা হচ্ছে সামনাসামনি, তো নিশ্চয়ই এই সময় নামাজের ব্যাপারে আল্লাহ ছাড় দেবে। আল্লাহর নবী মনে মনে এরকম ভাবছেন, সঙ্গে সঙ্গে জিব্রাইল এসে হাজির, সালাম দিয়ে বলছে ও আল্লাহর পেয়ারা রসুল শুনি নিন, আপনি যা ভাবছেন আল্লাহ আপনার দিলের খবর আল্লাহ শুনেছেন দেখেছেন, আপনি ভাবছেন এই রকম দুশ্মনের মোকাবেলায় তলোয়ার নিয়ে সামনাসামনি যখন মোকাবেলা হচ্ছে এই অবস্থা, হয়তো আজকের জন্যে ছাড় পাবো। এ আল্লাহর পেয়ারা নবী, আল্লাহ পাকের তরফ থেকে হুকুম এসছে এই, আপনি দুরাকাতের নিয়ত বাঁধুন ইমাম হয়ে, আপনি দুই রাকাতের নিয়ত বাঁধুন, আর আপনার যে সাহাবারা এখানে আমার আপনার সাথে আছে এদেরকে দুই ভাগ করুন, মনে করেন একশো, তো পঞ্চাশ পঞ্চাশ দুই ভাগ, পঞ্চাশকে বলুন তোমরা তলোয়ার নিয়ে যুদ্ধকে ঠাকাও, আর এই বাকি পঞ্চাশকে বলো তোমরা তলোয়ার রেখে আমার পিছনে এক রাকাতের নিয়ত করো, এক রাকাত পুরো করার পরে যখন আমি দ্বিতীয় রাকাতে উঠব তোমরা তাড়াতাড়ি গিয়ে তলোয়ার তুলে ধরবে, আর বাকি যে পঞ্চাশ জন রয়ে গেল ওরাই এসে আমার পিছনে বাকি ওরা এক রাকাত পড়বে, কিন্তু মাপ নেই। এ কথা ভাবিও না যে আজকের এইরকম অবস্থায় আল্লাহ তোমাদের ছাড় দেবে। তো আল্লাহ পাক জিহাদের ময়দানে নবীকে দুই রাকাত আর উম্মতকে এক রাকাত পড়িও আদায় করে নিয়েছেন, ছাড় দেয়নি। সেই উম্মত আজ দোস্ত আপনি আমি আমরা কতটা আরামে দিন রাত কাটাচ্ছি, একটাবার ভাবি না আমার এই মাথাটা যখন ওই সেজদায় যাবে আমার মাওলা সাত আসমান জমিনের খালিকার মালিক তার রহমতের দুই পায়ের মাঝখানে আমার এই সেজদা পড়বে, ফের সেজদা থেকে মাথা তোলার পরে আমি যখন সালাম ফিরিয়ে বলবো আল্লাহ, তো আল্লাহ বলবে আমার বান্দা বান্দি কী চাস বল, দেবার জন্যই আমি আল্লাহ তৈরি হয়ে আছি, হার জরুরতকে আল্লাহ আমাদের পূরণ করবে, জিন্দিগি আমাদের বনবে যদি দুরাকাত নামাজকে বুঝতে শিখি। চেষ্টা করব ভাই ইনশাআল্লাহ, সবাই মিলে চেষ্টা করব ভাই ইনশাআল্লাহ। হ্যাঁ, এই জন্যে আমি খুব আমারও জন্য খুব করে দোয়া করবেন,
আল্লাহ হায়াত দিয়েছে, জীবনটাকে বানিয়ে নিয়ে আমার কাছে চলে আসিও। খবরদার, কাটাবার জন্যে জীবন নয়, কাটাবার জন্যে লাখো জানোয়ার। আজ যদি একটু আল্লাহ পাকের কটা দিন আর দুনিয়ার স্বপ্নের মতো কেটে যাবে, আজকের যদি একটু ফরমা বরদারি করে দুনিয়ার থেকে আল্লাহর হুকুম মেনে চলে যাই, গোটা দুনিয়াকে আল্লাহ আমাদের গোলাম বানিয়ে দেবে। আর আল্লাহর হুকুমকে যদি ছেড়ে দেয়, খোদার কসম, খোদার কসম, গোটা দুনিয়ার গোলামি করতে আমাদের জীবন যাবে। সো অ্যাট দিস মোমেন্ট, সো অ্যাট দিস প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট উই হ্যাভ টু ডিসাইড, উই হ্যাভ টু ডিসাইড বিটুইন দিস টু ওয়েস, দিস অ্যান্ড দ্যাট, দুটো রাস্তা আজকের আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে আজকের এইখানে, যে কোন রাস্তা এক্তিয়ার করব। এক, আল্লাহর গোলামি করে গোটা দুনিয়াকে আমাদের তাবে করে রাখবো, অথবা এক, আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে গোটা দুনিয়ার গোলাম হয়ে থাকব। এই জন্য জীবন আল্লাহ ধন্য করবে, এ দুনিয়ার কয়েকটা দিন আল্লাহর হুকুম নবীর সুন্নত তরিকার উপরে যদি জীবন কাটাতে পারি, তো ফের আল্লাহ দেখিয়ে দেবে এই জীবনের মজা কত। এই জীবনে সত্যি বলছি, কসম খেয়ে বলছি, এই জীবনের মজা কত। একটু আল্লাহর ইবাদত একটু কটা দিন করে আমরা আমাদের মা বোনেরা আমাদের জীবনটাকে ধন্য করে নিয়ে যেন যেতে পারি, তার জন্য সবাই চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই সবার জন্য দোয়াও করি, চেষ্টাও করি। আল্লাহ যেমন, যে জীবন আল্লাহ পছন্দ করেন, যে জীবনের উপরে আল্লাহ রহমত, বরকত, ইজ্জত, হেফাজত, চেন, সুকুন, রাহাত, ইতমিনান দেবার ওয়াদা করেছেন, যে জীবনের বিনিময়ে আল্লাহ আটটা জান্নাতের দরওয়াজা খোলার ওয়াদা করেছেন, সেই জীবনটাকে আমরা যেন সবাই দোয়ার সাথে চেষ্টা করে নিয়ে যেন জীবনটাকে তৈরি করে আল্লাহর কাছে ফিরে যেতে পারি, চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই, কারণ জীবন তো যত চেষ্টাই করি না কেন ডাক এলে চলে যেতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ, অনেক হয়েছে। তো এই জন্য ভাই আমি সবাই সবার জন্য, আমি একটা বিশেষ করে আমাদের ইয়ং জেনারেশন, যেটা দোজ আর দ্য ক্রিম অফ আওয়ার কমিউনিটি, আমাদের সমাজের যারা চোখের মণি, কেউ বিয়ে পড়েছে, কেউ এম এ পাস করেছে, কেউ চাকরি করছেন, কেউ এই ডিপার্টমেন্টে, কেউ ওই ডিপার্টমেন্টে, তাদের কাছে আমার খুব বিনীত অনুরোধ, একটু আল্লাহকে ইয়াদ রেখে চলি। আল্লাহ পাকের কথা বড় সহজ, ফাজকুরনি আজকুরুকুম, তোমরা যদি আমার কথা শোনো তা আমি তোমাদের আল্লাহ বলছি, তোমরা যা বলবে আমি শুনবো। ফাজকুরনি আজকুরুকুম, আমি তোমরা যদি আমার কথা শোনো, তোমরা যা বলবে আমি আল্লাহ শুনবো। তো আল্লাহ দেখিয়ে দিয়েছে যাকে যা বলেছিল, গোটা আসমান জমিনের হর মখলুকে এই উম্মত যা বলেছিল আল্লাহ করে দেখিয়ে দিয়েছেন। আর বিশেষ করে আমি তো মা বোনদের কাছে খুব অনুরোধ করি, এ কটা আমাল করা কি খুব কষ্টকর? আল্লাহকে চিনি, চেনার মতো চিনি, যেভাবে মা হাজরা মুসা আলাইহিস সালামের মা চিনেছিলেন, স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবি মা হাজরা 24 বছর বয়স, কোলের ওই ছোট্ট বাচ্চাটা ইসমাইল 6 মাসের বাচ্চা, দুধ পিতা হওয়া, এমন জায়গায় রেখে চলে যাচ্ছে 6 মাইলের মধ্যে চতুর্দিকে লোকজন, বাড়ি ঘর, খাবার দাবার কিচ্ছু নেই, কিচ্ছু নেই, সাক্ষাৎ মৃত্যু। কিন্তু যখন স্বামী ওই অবস্থায় ছেড়ে চলে যাচ্ছে, মা হাজরা জিজ্ঞাসা করছে, কী এমন শক্ত গুণা করেছি এত বড় শাস্তি আমাকে দিচ্ছেন, এত বড় শাস্তি দিচ্ছ? কোনো উত্তরই নেই। তো মা হাজরা দ্বিতীয়বার জিজ্ঞাসা করেছে, আপনি যা করছেন এটা আল্লাহর হুকুমে? এটা কি আল্লাহর হুকুম? তা উনি এবারে মাথা হেলিয়ে জানিয়েছিল যে হ্যাঁ, আল্লাহর হুকুমে, আমি যা করছি আল্লাহর হুকুমে। তো মা হাজরা একটা কথা ওই সময় বলেছিল, বড় দিল থেকে সবাই আমরা দোয়া করি আমাদের ঘরের প্রতিটি মা বোন বিবি বেটি এদের জবান থেকে, মুখ থেকে যেন এই কথাটা আল্লাহ প্রতিনিয়ত বার করায়। কি বলেছিলেন? ও হো, এটা আল্লাহর হুকুম। তো আল্লাহর হুকুমেই যদি হবে, আপনি স্বামী নিশ্চিন্ত চলে যান, এই মৃত্যুর মুখে দাঁড়িয়েও আমি কথা বলছি, আমাকে আমার বাচ্চাকে আল্লাহ হেফাজত করে দেখিয়ে দেবে। আল্লাহ হেফাজত করে দেখায়নি। আপনি হাজি সাহেবান হজে যান, উমরাতে যান, যতক্ষণ পর্যন্ত আপনি ওই মা হাজারার আমালগুলো মক্কা মুকাররমায় করবেন না, না আপনার হজ কবুল হবে, না আপনার উমরা কবুল হবে। আল্লাহর কাছে এত পেয়ারা হয়ে গেছে ওই আমাল, ওই সাপা মারোয়া দৌড়ানো, ওই কোরবানি করা, ওই পাক কাঙ্কর মারা, তোমার হজ মকবুল নয় যতক্ষণ মা হাজারার আমাল করছো না। আল্লাহর দিনের জন্যে কতটা কোরবানি! কিন্তু উত্তরটা কী ছিল? ও আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম যদি আমরা পুরো করি তো আল্লাহ আমাদের যে কোনো অবস্থায় হেফাজত করে দেখিয়ে দেবে। আপনি চলে যান, আল্লাহ হেফাজত করে দেখিয়ে দিয়েছে। তো এই জন্য আল্লাহকে চিনি, চেনার মতো। দুই, পাঁচ ওয়াক্তের নামাজ যত্নের সঙ্গে আউয়াল ওয়াক্তে পড়ি আমরা এবং আমাদের মা বোনদের, আমি বিশেষ করে বলছি। কোরআনে পাকের তেলাওয়াত কোনোদিন যেন আমাদের বাদ না যায়, কোরআনে করিমের তেলাওয়াত।
সকাল বিকাল ফজর আসরের পরে তসবিহাতের কোপ পাবন্দি করি, নিজের জবানের হেফাজত করি। এ জবান আল্লাহ দিয়েছে, মা তুমি বেটিকে সালাম দাও, শাশুড়ি বউকে সালাম দাও, বৌমা তুমি শাশুড়িকে সালাম দাও, এ যাও ও যাকে সালাম দাও, হাত বাড়িয়ে দিয়ে মুসাফা করো। এর জন্য আল্লাহ আমি জবান দিয়েছি, মুখ কথা বলার জন্যে। কোরআন তেলাবাত করো, তসবি পড়ো, জবানের হেফাজত করো। তোমার এই জবান থেকে কারো নামে কখনো যেন আজকে সংসারগুলো সব তছনছ হয়ে যাচ্ছে, শুধু একটু জবানের লাগাম না থাকার কারণে। শাশুড়ি বেরিয়ে গেছে পাশের বাড়িতে, ও বাড়ির বুবু বৌমা কেমন, তো বাস যেই না জিজ্ঞাসা করেছে আর একদম শুরু হয়ে গেল, নিজের মেয়ের মতো করে দেখি কিন্তু না, এই দোষ এই দোষ এই দোষ এই দোষ। বৌমা বেড়াতে গেছে পাশের বাড়িতে, চাচি শাশুড়ি জিজ্ঞাসা করছে কি বৌমা তোমার শাশুড়ি কেমন, বাস শুরু হয়ে গেল। দুই চারটা মেয়ে যদি আপনাদের এদিকে হয়তো বড় মরিচা হালকা এইসব বারোমাসে হয় না, লক্ষ্য দুই চারটা মেয়ে বাড়িতে টাড়ি বাড়িতে বিয়ে বাড়িতে যদি একখানে হয়েছে, ও কেমন সে কেমন, বা যদি খালি বলা শুরু হয়ে গেল গিবত গিবত গিবত। আমি তো প্রায় বলি এই আটির পুঁচটা এটা কি বলে, এগুলো পোয়ালের পুঁচ। আচ্ছা এছাড়া কী করে এলো, তা বলে জমিনকে চাষ করেছে, ধান ফেলেছে, ও বীজ হয়েছে, ও বীজ ধান বিচন বলি তুলে আর একটা জমি তৈরি করে ওতে লাগিয়েছে, তারপরে ধান বেরিয়েছে ওকে নিলেছে, পানি দিয়েছে, সার দিয়েছে, তারপরে বড় হয়েছে, ধান পেকে গেছে কেটে নিয়ে এসছে, সেগুলোকে মাড়াই করার পরে এই খড়ের পুঁচ। আচ্ছা এত কষ্ট করে ওই জায়গায়, বলে হ্যাঁ। আচ্ছা আমি যদি একটা দিশালের কাঠি জেলে জ্বালিয়ে যদি ওতে লাগিয়ে দিই, ক মিনিট লাগবে ছাই হতে, তো এক দুই পাঁচ দশ বিশ বছর ধরে নামাজ রোজা তসবি তেলাবাদ এটা ওটা বহু রকমের এনে কামাল করেছি আমরা, আমাদের মা বোনেরা, খালি একজনের সামনে বসে এক মিনিটের জন্য এর ওর নামে গীবত করেছি। বলছে লম্বা সময় মেহনত করে এই যে খড়ের পুঁচ একটা দিয়ে সলাইয়ের কাঠি জ্বালিয়ে দিলে দুই চার পাঁচ দশ মিনিটের মধ্যে সব ছাই হয়ে যাবে, আল্লাহ পাকের কসম যে তোমার সারা জীবনের নেকি অপরের নামে যদি এক মিনিটের জন্য গীবত করো সমস্ত নেকি ওইভাবে ছাই হয়ে যাবে। কি বাকি থাকলো, কি বাকি থাকলো বলেন না, কি বাকি থাকলো। তো নিজের জবানের হেফাজত, শরীরের পর্দা